নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে জীবিকা কেন্দ্রের উদ্বোধন কীর্তির, মহিলাদের স্বাবলম্বী হওয়ার আহ্বান। সীমান্ত বিবাদ, অর্থনৈতিক অবরোধে তীব্র সংকটে মিজোবাসীরা, জানালেন ম্যাজিস্ট্রেট। উধারবন্দে আইজি স্কটের গাড়ির ধাক্কায় আহত এক যুবক, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আত্মসহায়ক দলের মহিলাদের হাতে তৈরি সামগ্রী বাজারজাত করে আত্মনির্ভরশীল করে তুলতে আরবান জীবিকা কেন্দ্রের উদ্বোধন হল শিলচরে। মঙ্গলবার শিলচর এনআরডিআই হলের মধ্যে জীবিকা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। এদিন তিনি বলেন, মহিলাদের তৈরি করা সামগ্রীগুলো বাজারজাত করার জন্য একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই কেন্দ্রে। তিনি শহরবাসীকে অনুরোধ করে বলেন, আত্মসহায়ক দলের মহিলাদের উৎসাহ দিতে কেন্দ্র থেকে সামগ্রী ক্রয় করতে, এছাড়া সামগ্রীগুলো ক্রয় করে মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য আহ্বান জানান তিনি। বট কোভিড কে তহত লকডাউন ভি থা, মার্কেট ভি 12 বাজে সে জ্যাদা এক্সটেন্ড নেই কর পা রহে থে। নাও দ্যাট 5 পিএম তক মার্কেটস হ্যাভ বিন রিজ্যুম, হমকো লগা কি ইয়ে এক আচ্ছা টাইম হ্যায়। দিস ইজ কল্ড সিটি লাইভলিহুড সেন্টার, ন্যাশনাল আর্বান লাইভলিহুড মিশন কে তহত জো আর্বান সেলফ হেল্প গ্রুপস হ্যায়, জো আর্বান এরিয়া মে রহতে হ্যায় অর উনকে সেলফ হেল্প গ্রুপস কে লিয়ে এক প্ল্যাটফর্ম হ্যায় ताकि वो सेल कर पाए। ओके, एंड मैं स्पेशली सिलचर वासियों को रिक्वेस्ट करती हूँ कि ये हमारे सेल्फ हेल्प ग्रुप महिलाओं ने ये सामान बनाया है, अपने हाथ से बनाया है। ये कोई पंजाब से या जलंधर से या राजस्थान से आया हुआ माल नहीं है। हमको हमारा प्रोडक्ट को प्रमोट करना है। ये कचार की महिलाओं ने खुद अपने हाथों से बड़े प्यार से बनाया है। अभी आपको आना है, ये विजिट कीजिएगा। जैसे जैसे सामान चाहिए, उसको कितना बल्क में चाहिए होगा, वो हम एक्सपैंड करने की पूरी कोशिश करेंगे। वी आर ऑल्सो लुकिंग एट अमेजॉन प्लेटफॉर्म फॉर ऑल एसएचजी इन कचार, कि एक प्लेटफॉर्म तो मिल जाए ताकि इनका और उनका प्रोडक्ट्स भी अगर अमेजॉन में बेच सकते हैं वो भी हम एक्सप्लोर करें। এদিনের কর্মসূচিতে উপায়ুক্তর সাথে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী আধিকারিক জে আর লাল সিং সহ অনেকে। অসম মিজোরাম সীমান্ত বিবাদ নিয়ে পরিস্থিতি এখনও থমথমে হয়ে আছে। গত 26 জুলাই মিজো দুষ্কৃতীদের গুলিতে অসম পুলিশের 6 জওয়ান সহ এক সাধারণ নাগরিকের মৃত্যু এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা ও সংগঠন প্রতিবাদ জানাতে মাঠে নামে। প্রতিবাদ জানাতে গিয়ে কুশপুতুল পোড়ানো হয় মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার। যদিও এই ঘটনা সংঘটিত হওয়ার পর অসম মিজোরামের অর্থনৈতিক অবরোধের ডাক দেন বরাকের বিভিন্ন সংগঠন সহ রাজনৈতিক নেতারা। ইতিমধ্যেই এই ব্লকেজের ফলে মিজোরামের পেট্রোল ডিপোতে দেখা দেয় পেট্রোলের অভাব। শুধু তাই নয়, পেট্রোল ছাড়া হাটবাজার, জরুরিকালীন সেবাতেও এর ব্যাপক প্রভাব পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। করোনা আবহের মধ্যে এমন পরিস্থিতি তীব্র সংকট নিয়ে এসেছে মিজোরামবাসীদের মধ্যে। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মিজোরামের এক জেলা ম্যাজিস্ট্রেট জানান, 26 জুলাইয়ের ঘটনার পর থেকেই অসম থেকে বিভিন্ন জিনিস বহন করে আসা যানবাহন মিজোরামে আসতে পারছে না, যার ফলে তীব্র সংকট দেখা দিয়েছে গোটা রাজ্যে। এই ব্লকেজ অতিসত্বর অসম সরকার প্রত্যাহার করবে, এ নিয়ে আশা ব্যক্ত করেন তিনি। अभी जो 26 जुलाई में जो हुआ उसके वजह से हमारा स्टेट में काफ़ी प्रॉब्लम हो रहा है। अब मैं आपको एक चीज़ दिखाना चाहिए, जो उस दिन जो हंगामा हुआ उससे पहले तो गाड़ी असम की तरफ से बहुत आते हैं। ये है हमारे रजिस्टर, ये है जो एक दिन में, ये 25 जुलाई से जो असम से मिजोरम का जो अंदर आते हैं, ये है पूरा। और जो हंगामा हुआ 26 जुलाई में, हंगामा होने से पहले भी इतना गाड़ी अंदर घुसा मिजोरम की तरफ से, लेकिन उसके बाद एंट्री देखो, अब हमारा एंट्री देखिए, कोई गाड़ी अंदर नहीं आती है। इसमें सिर्फ दो जो भी असम राइफल वाला का गाड़ी अंदर आया। तो इकोनॉमिक ब्लॉकेज के वजह से हमारा स्टेट में काफ़ी प्रॉब्लम हो रहा है। सब्जी, मेडिकल, कोई भी गाड़ी अंदर नहीं आ रही, इसकी वजह से सब्जी का प्राइस भी बढ़ गया और सप्लाई भी शॉर्टेज हो गया। तो हमारा आशा है कि ये इकोनॉमिक ब्लॉकेज
जल्दी का जल्दी से ये स्टॉप होना चाहिए ताकि हम जो एसेंशियल कमोडिटीज अंदर आ सकते हैं। আইজি স্কটের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে উধারবন থানার অন্তর্গত ছয় মাইল পেট্রোল পাম্পের সামনে। আহত যুবক উধারবন দুর্গানগর পঞ্চম খণ্ডের বাসিন্দা প্রবীর সিং এর ছেলে বিশাল সিং, বয়স আনুমানিক 22 বছর। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ শিলচর অভিমুখে যাওয়ার পথে ছয় মাইল পেট্রোল পাম্পের সামনে আইজি স্কটের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বিশাল, সাথে সাথে আইজি স্কটরা তাকে উধারবন হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থা বেগতিক থাকায় পরে সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ভূমি ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতাদের কাছে লেগেসি ডাটা সহ এনআরসির প্রতিলিপি ও 1971 সালের অন্যান্য বিভিন্ন নথিপত্র সংযোগ করে আবেদনপত্র দাখিল করার জন্য সাম্প্রতিককালে অলিখিতভাবে যে নির্দেশ জারি করা হয়েছে, এতে গ্রাহকরা বর্তমানে চরম হয়রানির শিকার হচ্ছেন। তাই ক্রেতাদের নথি সংক্রান্ত বিভিন্ন সুবিধা অসুবিধা উল্লেখ করে দলিল লেখক সংস্থার কর্মকর্তারা মঙ্গলবার কাছাড়ের জেলাশাসককে এক স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি আগামী 9ই আগস্ট দলিল লেখক সংস্থা সহ কাটিগড়ার স্থানীয় বেশ কিছু সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কাটিগড়ার রাজস্ব কার্যালয়ের সম্মুখে কর্মবিরতির ডাক দিয়েছে। পরে বিষয়টি নিয়ে সংস্থার কর্মকর্তারা বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরে বলেন, এই অবস্থানে প্রায় হাজারের অনুরোধ আস্থা নির্বাচন, হাজারের অনুরোধ পিটিশন গুলা এখনো পর্যন্ত পড়িয়া রয়েছে আবদ্ধ হিসেবে খালিগড়া সার্কুল অফিসে, এগুলা ফরওয়ার্ড অর্ডার না দিচ্ছি পর্যন্ত, যার কারণে জমি ক্রয় বিক্রয় অনুমতিপত্রগুলো এখনো হীন করে। আমরা এ ব্যাপারে বিগত বেশ কিছু দিন আমরা ডিসি মহাশয়কে অনুরোধ রাখছি, অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার কাছাড় এবং হাইলাকান্দি ওনার কাছেও আমরা রিকোয়েস্ট করেছি যে এটা সরকারিভাবে হয়তো সমগ্র জেলায় একটি ঘোষণা দিলে হয়তো মানুষ সহজ সরলভাবে এই মানুষ সেইগুলো দিতে পারছে, কিন্তু না, এই ধরনের কোনো লিখিতভাবে কোনো ঘোষণা না দিয়ে জনগণকে যথেচ্ছা প্রমাণপত্র দেওয়ার জন্য এই বারবার তাগিদ দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ মানে নাগরিক জীবনে চরম হয়রানির মধ্যে বলে আমরা মনে করি। তাই এটার অবসান ঘটানোর জন্য আমরা কালীগোলা দলিল লিখক সংগঠন, কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি এবং ইন জেনারেল জনপ্রতিনিধি নিয়ে আমরা আগামী 10 তারিখ সকাল 10 কোটিকা হইতে 4 কোটিকা পর্যন্ত কালীগোলা সার্কুল কার্যালয়ে এটা সুনির্দিষ্ট একটা পথ অবলম্বন করার উদ্দেশ্যে সামনে রাখিয়া আমরা কাটিগড়া অঞ্চলের জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপার নিয়ে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের ক্ষোভ দেখা দিয়েছে এবং এই জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপারে ওই কাটিগড়ার সার্কেল অফিসার সাধারণ জনগণকে নানাভাবে আপনার হ্যারাসমেন্টের পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন। তাদের নাগরিকত্ব দলিল হিসাবে যেসব প্রমাণপত্র এখনো কাছাড় তথা আসামের বিভিন্ন জেলায় বহাল রয়েছে তিনি এসব ব্যাপার মানতে রাজি নয়। তো এই দলিল লেখক সংস্থা যারা 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 আছেন ওই অঞ্চলে তারা আগামী 9 তারিখ থেকে আপনার কাটিগড়া সার্কেল অফিসে আপনার আন্দোলন এ ব্যাপারে আন্দোলন করবেন। তো এ ব্যাপারে আমরা গ্রাহক সুরক্ষা সমিতি তাদেরকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। প্রায় মাস দুয়েক আগে পশ্চিম সোনাইয়ের মধুরিলায় মণিপুরী পদবীর এক মহিলাকে ধর্ষণ করে একদল দুষ্কৃতীরা। ঘটনার পর যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে, কিন্তু ধর্ষণ হওয়া সেই মহিলা এবং তার পরিবার বর্তমানে হতাশায় ভুগছেন। মঙ্গলবার তাদের খোঁজখবর নিতে মধুরিলা গ্রামে পৌঁছান প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। এদিন স্বেচ্ছাসেবী মণিপুরী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য সহ স্থানীয়দের সাথে কথা বলেন তিনি। ধর্ষণ হওয়া মহিলা যেন ন্যায় পান তার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, মধুটিল্লার দিকে আমার বিশেষ নজর থাকবে। আর মহিলাদের যে সুতার কাজটা, আপনারা বিশ্বাস করবেন না, এই যে হ্যান্ডমেড গামছাগুলা আপনারা 150-200-300 টাকার মধ্যে বানান, কিন্তু এটা দিল্লিতে বিক্রি হয় 500-600 টাকা, কিন্তু ওইটা প্রফিটটা আমাদের মহিলারা পায় না। তো আমি কিছু খবর নিব এখানে। সুনীতাজি, তোমাকে দায়িত্ব দিলাম যে এখানে কতজন মহিলা এই কাজটা হাতের কাজটা করতে।
বাসকান্দি ব্লকের অন্তর্গত 37 নং ডুংরিপাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের সামগ্রী বিতরণ নিয়ে ওয়ার্কার রাবিয়া বেগম মজুমদারের বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। এ নিয়ে দেখা দেয় তীব্র উত্তেজনা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওয়ার্কার রাবিয়া বেগম মজুমদার সময় মতো শিশুদের সামগ্রী বিতরণ করেন না এবং বছরে এক দুবার কেন্দ্রে এসে চলে যান। মঙ্গলবার আইসিডিএস এর সামগ্রী নিয়ে কেন্দ্রে উপস্থিত হলে স্থানীয়রা তাকে আবদ্ধ করে রাখেন। এদিন স্থানীয়রা ওয়ার্কারকে ওই কেন্দ্রে থেকে বদলি করতে দাবি তোলেন। এ নিয়ে দেখা দেয় তীব্র উত্তেজনা। পরে খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ওয়ার্কার সহ খাদ্য সামগ্রী তুলে নিয়ে সোনাই থানায় নিয়ে আসে। এদিকে ওয়ার্কার রাবিয়া বেগম স্থানীয়দের অভিযোগ খণ্ডন করে বলেন, বিভাগ থেকে যে পরিমাণে সামগ্রী তাকে দেওয়া হয় তিনি তা বিতরণ করেন, কিন্তু এলাকার কিছু লোক তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যে অভিযোগ তুলেছেন বলে জানান। সেন্টার তো নাই, আমরা মানে গ্রুপের মাঝে প্রেসিডেন্ট মজাই দালি লস্ক তান বাড়িত মানে অঙ্গনাদির মাল লেগে আউলিং গেছে। এর আগে থাকেন সেন্টারও তাই মানে বছরের মাঝে একবার আয়। আমাদের বাচ্চারার কোনো ফেসিলিটি নাই, বাচ্চারার ইউনিফর্ম মাইছি এটাও নাই, বাচ্চারার অ্যাকাউন্টে 5,000 ঢুকিছে এগুলো নাই। মানে আজ থেকে প্রায় বছর আগে 6,000 করি বাচ্চারার অ্যাকাউন্টে ঢুকিছে এগুলো নাই। মাঝে আনিয়ে তাই ইউনিফর্ম বাটিছে আজ থেকে 5 মাস আগে, মাত্র 5 জন ইউনিফর্ম দেওয়া হয়েছে, বাকি তারা হয়েছে ইউনিফর্ম আইসে না, সরকার থেকে আইসে না, তাই খান দিতা। এরপরে আমরা বাচ্চারার ক্লাসও হয় না, বাচ্চারার মাঝে আইয়া গত মাসেও বাচ্চারার উজ্জ্বল হয়েছে। আমরা কিনার আরো সেন্টার আছে, সব সেন্টারে বাচ্চারার উজ্জ্বল হয়েছে, আমরা সেন্টারে বাচ্চারার উজ্জ্বল আইসে না, খানিও না, কিচ্ছু না, বাচ্চারার কোনো ক্লাস হয় না। 3 বছরের মাঝে 2 বার আই, কারণ নাম ওই লোক ওয়ার্কারের নাম রাবিয়া বেগম লস্কর, হেল্পারের নাম আমরা জানি না, হেল্পারও তান কিনারও। মঙ্গলবার অসম গণ পরিষদে যুক্ত হলেন প্রায় 100 পুরুষ মহিলা ও যুবক সহ প্রায় 100 লোক অগপতে নাম লেখান। এদিন নবীনদের দলীয় উত্তরীয় পরিয়ে বরণ করেন গুয়াহাটি থেকে আসা অগপর নেতৃবৃন্দ। পরে উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী পুরসভা নির্বাচনে যাতে বিপুল ভোটে মিত্রজোটের প্রার্থীরা জয়লাভ করে এ নিয়ে নবাগতদের পরামর্শ প্রদান করেন। দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হল সেই খবরৰ উদ্দেশ্যে যোৱাকালি আমি বৰাক উপত্যকাত উপস্থিত হৈছিলো। আজি ৰাতিপুৱাৰ ভাৱতে মই যি বীৰ শ্বহীদ শিলচৰৰ সভাত যি বীৰ শ্বহীদ তেওঁৰ ভাৱপ্ৰিয়ত গৈ উপস্থিত হৈছিলো। মই নাজানো আমাৰ সাধাৰণ সম্পাদক থকা বৰাক বৰাকত থকা দায়িত্বত থকা আমাৰ বিভাগীয়সকলে এই দুদিনৰ ভিতৰত ইমান কম সময়তে আজি 4-5 ল'ৰা ছোৱালীয়ে ইয়াত যোগদান কৰিবলৈ আহিছে, 4-5 যুৱক যুৱতীয়ে ইয়াত যোগদান কৰিবলৈ। অসম মিজোরাম আন্তরাজ্য সীমান্ত পরিদর্শনে গুয়াহাটি থেকে আসা আসুর প্রতিনিধি দলকে ধলাই থানার সম্মুখে আটকে দিল পুলিশ। মঙ্গলবার আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরগুহের নেতৃত্বে গুয়াহাটি থেকে আসা সংগঠন নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মকর্তারা লায়লাপুর সীমান্তে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নেওয়ার কথা ছিল, কিন্তু ধলাই থানার সম্মুখে জাতীয় সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তারা সীমান্তে না যেতে পারায় ক্ষোভ ব্যক্ত করেন। মিজো পুলিশের গুলিচালনার ঘটনার তীব্র সমালোচনা করেন তারা। উল্লেখ্য, সোমবার শিলচরে এসে শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের খোঁজ খবর নেন তারা। এছাড়াও নিহত জওয়ানদের পরিবারে গিয়ে দেখা করেন সংগঠনের কর্মকর্তারা। অসম মিজোরাম সীমান্ত বিবাদ সমাধানে কেন্দ্র সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান তারা। হ'ল আৰু তাত কেইবাগৰাকীও অসমৰ আৰক্ষী জোৱান নিহত হ'ল, বহুকেইগৰাকীয়ে আহত হ'ল। আমি সেই পৰিস্থিতি পৰ্যবেক্ষণ কৰাৰ উদ্দেশ্যে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ এটা সজাতি দল আহি ইয়াত উপস্থিত হৈছোহি আৰু নিহত হোৱা শ্যামচুন্দৰ দুৰ্চাদৰ ঘৰত আমি উপস্থিত হৈছোঁ, তেখেতলৈ গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ আৰু আহত হোৱা কেইগৰাকীক আমি শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ত তেখেতসকলৰ আশু আৰোগ্য কামনা কৰিছোঁ, তেখেতসকলৰ খবৰ লৈছোঁ আৰু ইতিমধ্যে স্বাস্থ্যৰ উন্নতি ঘটিছে। গতিকে আমি কেন্দ্রীয় সরকারকে এটাই অনুরোধ জানাইছো
দুখন রাজ্যের মাজত থাকা এই আন্তঃরাজ্যিক যে সীমা বিবাদ, সেই সীমা বিবাদ নিষ্পত্তি করার দায়িত্ব কেন্দ্রীয় সরকার আছে। তেখেতসকলে স্থায়ী সমাধান করে এই সীমা বিবাদটো অতি শীঘ্রে নাইকিয়া করবর কারণে আমি আহ্বান জানাইছো। কারণ একেখন রাষ্ট্রর দুখন রাজ্যের মাজত এনেকা ধরনের সীমা বিবাদের দ্বারা এনেকা ধরনের সংঘর্ষ কেউ শুভবার্তা কহিয়াই নানে। কারণ আমি একেখন ভারতবর্ষর নাগরিক, গতি আন্তঃরাজ্যিক সীমা বিবাদের কারণে কোনোবাই যদি প্রাণ হানি কয়, কারোবার যদি প্রাণ যায়, এই কেউ গ্রহণযোগ্য নহয়। গতি আমি এটাই আহ্বান জানাইছো, কেন্দ্রীয় সরকারে যেহেতু এই সীমা বিবাদ নিষ্পত্তি করার দায়িত্ব তেখেতসকলে গ্রহণ করব লাগে। আর এটা উন্নত প্রযুক্তিবিদ্যা গ্রহণ করে, স্যাটেলাইট ইমেজেই হোক বা অন্যান্য প্রযুক্তিবিদ্যা গ্রহণ করে এই সীমা সমস্যা কেনে সমাধান করব পারি, কেনে স্থায়ী সমাধান করব পারি তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার। অসম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে মিজো দুষ্কৃতকারীদের গুলিতে শহীদ ছয় অসম পুলিশ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো মঙ্গলবার বরজালেঙ্গায়। অসমের ভূমি সুরক্ষার্থে শহীদ ছয় বীর জওয়ানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এবং শহীদদের আত্মার সদ্গতি কামনায় দু মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের এপি সদস্য বুলটি দেব। তিনি 26 জুলাই সংঘটিত অপ্রীতিকর ঘটনা সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং শহীদদের আত্মার চিরশান্তি কামনা করেন। বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েত প্রতিনিধি সত্যেন্দ্র রায়, কাছাড় জেলা যুব মোর্চার মিডিয়া ইনচার্জ মহিতুষ তাঁতি, জেলা যুব মোর্চার অফিস সচিব অভিষেক চক্রবর্তী, বরজালেঙ্গা জিপির 6 নং ওয়ার্ড প্রতিনিধি সুধেন্দ্র রায়, বরজালেঙ্গা মন্ডল যুব মোর্চার সভাপতি সুজিত কুমার দাস, সমাজসেবী পার্থ সেন, জেলা বিজেপির সদস্য হরিপদ রাহা, সঞ্জয় দেব, অজয় দেব সহ স্থানীয়রা সীমান্তে সংঘটিত অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তৎসঙ্গে মিজো দুর্বৃত্তদের অতর্কিত হামলায় অকালে মৃত্যুবরণ করা বীর জওয়ানদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মিজো পুলিশের আক্রমণে আহত কাছাড়ের পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর সহ সবার দ্রুত আরোগ্য কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিস গোয়ালা, দেবু সেন প্রমুখ। আর আজকে আমরা এখানে সমবেত হয়েছি ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। সবাই আমরা ফুল দিয়ে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। ওনাদের পরিবারের সকলের জন্য আমাদের সমবেদনা রয়েছে। তৎসঙ্গে আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি, যারা এখনও অসুস্থ হয়ে আছেন, চিকিৎসাধীন আছেন, ওনারা যেন অতিসত্বর যেন ওনারা সুস্থ হয়ে ওঠেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আসাম সরকারকে, আমরা সবাই মিলে ওনার কাছে কৃতজ্ঞ যে উনি এত সুন্দরভাবে এত উইদিন 24 আওয়ার্সের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, সবার পাশে দাঁড়ানোর জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো ওনাকে আমরা সত্যি আমরা কৃতজ্ঞ জানাই আমাদের আসাম সরকারকে। আর তৎসঙ্গে আমি আমাদের এসপি, আমাদের পুলিশ, ওনাদের কাছেও আমরা সবাই একটা অনুরোধ রাখছি যে যারা আমাদের আসাম সরকার, আসাম রাজ্যের জন্য যারা প্রাণ বলিদান দিয়েছেন, আমাদের জন্য যারা ওনাদের প্রাণ উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, এর জন্য উচিততম শাস্তি ওনাদেরকে খুব তাড়াতাড়ি। দোকান থেকে বাকি জিনিস কেনার বিষয়কে কেন্দ্র করে নেশাগ্রস্ত যুবকের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুজন। উত্তম মধ্যম দিন নেশাগ্রস্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি শহরের উপকণ্ঠ টেম্পুর কুচিল্লা তেমাথায়। মাটিজুড়ি পাইকানজিবির সভাপতি রাজেশ চন্দ্র রায় জানান, সোমবার আনুমানিক 4টে স্থানীয় উত্তেজিত জনতা টেম্পু তেমাথাতে এক নেশাগ্রস্ত যুবককে উত্তম মধ্যম দিয়ে একটি দোকানের মধ্যে আটকে রেখে শাটার ফেলে বন্ধ করে দেন। ও নেশাগ্রস্ত যুবকের নাম হবিবুর রহমান, বাড়ি বড় হাইলাকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামে। এদিন সে নেশাগ্রস্ত অবস্থায় ধ্রুব মালাকারের দোকানে এসে কিছু জিনিসপত্র বাকি কিনে নিতে চায়। দোকানদার বাকি দিতে আপত্তি জানালে নেশাগ্রস্ত যুবক হবিবুর রহমান রাগান্বিত হয়ে একটি ধারালো ছুরি দেখিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেবার চেষ্টা করে। দোকানদার তখন চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা আরেকটি দোকানের ওই নেশাগ্রস্ত যুবককে বাধা দিলে সে আরও ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাকে ছুরি দিয়ে মারার জন্য উদ্যত হয়। তখন স্থানীয় কয়েকজন লোক নেশাগ্রস্ত যুবককে আটকাবার চেষ্টা করলে তারা এলোপাথারি ছুরি চালানোর ফলে স্থানীয় নাগরিক জামরুল আহমেদ আহত হন। এরপর প্রায় 500 অধিক উত্তেজিত জনতা ওই উন্মত্ত যুবককে উত্তম মধ্যম দিয়ে একটি দোকানের মধ্যে আটকে রাখেন। হাইলাকান্দি সদর থানায় খবর দিলে পুলিশ এবং সিআরপি বাহিনী এসে উত্তেজিত জনতার হাত থেকে নেশাগ্রস্ত হবিবুর রহমানকে উদ্ধার করে হাইলাকান্দি থানায় নিয়ে যায়। সীমান্ত জেলা করিমগঞ্জের মৎস্য বিভাগে অবৈধ নিয়োগের তদন্ত চেয়ে করিমগঞ্জ জেলা শাসকের মারফত বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে সনদপত্র পাঠালেন সমাজসেবী দেবজ্যোতি সুজন দেবরায়। এদিন সংবাদ মাধ্যমের কাছে সুজন জানান, তিনি বিভাগীয় মন্ত্রীকে এ বিষয়ে ফোনে এই অবৈধ নিয়োগের তদন্তে চেয়ে দাবি জানালে মন্ত্রী তাকে এই দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
সরকারের জল জীবন মিশন প্রকল্প থেকে বঞ্চিত বারোপুঞ্জি গ্রামের জনগণ এদিন ক্ষুব্ধ স্থানীয় জনতা বলেন, উত্তর করিমগঞ্জের পাথুসুরি গ্রাম জিপির আওতাধীন বৃহত্তর বারোপুঞ্জি গ্রাম প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। বারোপুঞ্জি গ্রামে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কেন্দ্রে প্রায় আট মাস আগে এই প্রকল্পের জন্য একটি গর্ত করা হয়েছিল, কিন্তু দীর্ঘ আট মাস পরেও কাজ শুরু হয়নি বলে অভিযোগ তোলেন ইআইএসএফ করিমগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জাকারিয়া। এদিকে এই গর্তের জন্য সরমা রানী দাসের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ওনার বাড়ির কচি কাঁচাদের জন্য মরণ ফাঁদ তৈরি হচ্ছে বলে অভিযোগ আনেন জাকারিয়া সহ সরমা রানী। তারা বলেন, ওনার ঘরের পাশে গর্তটি করা হয়েছে বলে ওনারা সবসময় বাড়ির কচি কাঁচাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এদিকে গ্রামে জল জীবন মিশন প্রকল্পের কাজ না হওয়াতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস এবং বিভাগীয় কর্তৃপক্ষ ও করিমগঞ্জ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, যদি শীঘ্রই তাদের গ্রামে এই প্রকল্পের কাজ শুরু না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই পঞ্চায়েত মিনিস্টার তথা জেলার এই পিএইচসি বিভাগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবার বলছি যে অনতিবিলম্বে যাতে আমাদের এই বৃহত্তর অঞ্চলের মানুষকে অনতিবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা দেওয়া হয়। কারণ বারবার আমাদেরকে ডিসক্রিমিনেট করা হয়, বারবার আমাদের সাথে এরকম অপব্যবহার করা হয়। বিভিন্ন সময় স্কিম আসে, কাজ শুরু হয়, তারপরে চলে যায়। বারবার এরকম হয়েছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে হবে বলে চলে যায়, কিন্তু হয়নি, আমাদের আশা পূরণ হয়নি। তো এবার যদি আমাদের অনতিবিলম্বে পানীয় জলের কাজ শুরু না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং আপনারা দেখতে পারবেন একটা অন্যরকম একটা অবস্থা তৈরি হবে। সেই জন্য বললাম। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরে জীবিকা কেন্দ্রের উদ্বোধন কীর্তির, মহিলাদের স্বাবলম্বী হওয়ার আহ্বান। সীমান্ত বিবাদ, অর্থনৈতিক অবরোধে তীব্র সংকটে মেজবাসীরা, জানালেন ম্যাজিস্ট্রেট। উধারবন্দে আইজি স্কটের গাড়ির ধাক্কায় আহত এক যুবক, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।